আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবায়ে বখাব খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবায়ে বখাব খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও প্রতিটা মুমিন তার দুয়ার ভিতরে বলবে ওগো আল্লাহ আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক এ কারণে ফিলিস্তিনের মায়েরা তাদের শহীদ সন্তানকে যখন দাফন করতেছে হাসতেছে বাবা শহীদ সন্তান কোলে করে গুরুস্থানের দিকে যাইতেছে হাসি মুখে যাইতেছে আর আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে ছেলেটা তোমার আকসার জন্য কুরবানি দিলাম মা বাবা সব শহীদ হয়ে গেছে এতিম বাচ্চা বাবা মার কবরের উপরে গড়াগড়ি করে কাঁদতেছে আর বলতেছে আমার পরিবারকে তোমার আকসার জন্য কুরবানি দিলাম এই যে জীবন এ শহীদি মরণ এটা এমন মরণ যে এই মরণ যদি কারোর নসিবে হয়ে যায় সে বিনা হিসাব আল্লাহর জান্নাতি হয়ে যায় তাহলে বিনা হিসাব জান্নাতে যাওয়ার জন্য বাবা পয়গম্বর নবী হওয়া যাবে না কিন্তু সিদ্দিক হওয়া যাবে বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের দ্বিতীয় সারি হলো সিদ্দিকদের সারি সিদ্দিকীন এরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতি মেহমান নবীদের যেমন সর্দার আছে সিদ্দিকদেরও সর্দার আছে সিদ্দিকদের সর্দার হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিকরাও বিনা হিসাব নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই সিদ্দিক হওয়া যায় যদি মেহনত করা যায় শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগী শরীয়তের আহকাম শুধু মানা তা নয় আলাদা কিছু আখলাক সিদ্দিকদের ভেতরে পরিলক্ষিত হইতে হয় যাদের ভিতরে আলাদা কিছু গুণ পরিলক্ষিত হয় তাদের নাম সিদ্দিকের খাতায় চলে যায় সিদ্দিক তারা হয়ে যায় যাদের কথা কাজ এক হয়ে যায় ওয়া সিদ্দিকুল লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফিআলিহি ওয়া সিদ্দিকুল লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি সিদ্দিক যারা হয় তাদের ভেতর যেমন হয় বাহির যেমন হয় অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে হজ যাকাত সব করে কিন্তু জাহের তাকওয়ার লিবাস তার না তাকওয়ার সুরত তার না লিবাস তাকওয়া নাই তাকওয়ার সুরত নাই তার বাতেন কি কিছু ভালো করলেও জাহের সে ভালো করে নাই না যদি কেউ সিদ্দিক হতে চায় তাহলে জাহের বাতেন কি উভয়টাকে সুন্দর বানাবি ভেতরেও হবে ইসলাম বাইরেও হবে ইসলাম ভেতরেও হবে ইমান বাইরেও হবে ইমান ভেতরেও হবে তাকওয়াল্লাহ বাহিরেও হবে তাকওয়াল্লাহ অনেকে আছে ভাই হুজুর আপনাদের মতো দাড়ি রাখি নাই টুপি পরি নাই পাঞ্জাবি পরি নাই কিন্তু আমার ভেতরে ইমান ঠিক আছে কিন্তু খালি নামাজটাই করি না টাইম মতো কাউরে ধোকা দিই না কারোর সাথে জুলুম করি না
কারোর সাথে পাটপানি করি না আমি লোক হিসেবে ভালো কিন্তু নিজের প্রশংসা নিজেই করে কই আমার বেতন ঠিক আছে না শুধু বেতন ঠিক থাকলে চলে না মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম জাহিরি হালত যদি কারোর পশ্চিমাদের মতন হয়ে যায় তাহলে পশ্চিমাদের সাথে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আর যদি জাহিরি রংটা মদিনাওয়ালার সাথে মিলা যায় তো জাহিরি এই রঙেরও অনেক দাম যাদের জাহিরটাও মদিনাওয়ালার জাহিরি হালতের সাথে যাদের মিল হবে তাদেরকে ময়দানে মাহশারে নেককার সিদ্দিকীন সালেহীন নবীগণদের সাথে আল্লাহ তাআলা জায়গা দান করবেন ওমান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দিকীন والشهداء والصالحين وحسن أولئك رفيقا উক্ত আয়াতে যা বোঝানো হয়েছে সেটা হলো ইত্তিবায়ে নবী রংটা জাহিরটা যেন রসুলের ইত্তিবার হয় খালি ভেতর না বাহিরও যেন মিলা যায় যদি কারোর মিল হয় তাহলে তাদের লগে তারা থাকবে আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম এমন কি হৃদয়ের হালতটা এমন যদি কারণ হয়ে যায় হুয়া সিদ্দিকুল লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিযা মাহবুবি আল্লাহ পাওয়ার জন্য শুধু দুনিয়া ছাড়তে রাজি তা না আল্লাহ পাওয়ার জন্য জান্নাত ছাড়তেও রাজি এমন কালব যদি আল্লাহর প্রেমে কারোর গইনা যায় তাহলে তার নাম সিদ্দিকের দপ্তরে চলে যায় সিদ্দিকদের সাথে বিনা হিসাব সে আল্লাহর জান্নাতে যাবে সিদ্দিক হওয়াটাও তো কঠিন এই পর্যন্ত যাওয়া মুজাহাদা করে অনেক কঠিন কিন্তু সহজ জান্নাতে যাওয়ার একটা লাইন হলো শহীদ হওয়া রিক্সাওয়ালাও যদি শহীদ হয় ভ্যানগাড়িওয়ালাও যদি শহীদ হয় দিন মজুর যদি শহীদ হয় লেবার হেল্পার সাধারণ মুচি সে যদি শহীদ হয় মেথর সে যদি শহীদ হয়ে যায় কোনো কারণে তাহলে শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায় শহীদ কারে কয় মইরা গেলেই কি শহীদ হয় মরার নিয়ত করে যাইতে হয় শহীদি মরণ মরার নিয়ত করে অনেকেই মরণের কাছে যায় যেমন প্রেমিকেরা অনেক সময় প্রেমিকার টানে মরার জন্য চলে যায় কিছু মরণ আছে ইচ্ছা করে মরে কেউ প্রেমিকার জন্য মরে কেউ প্রেমিকের জন্য মরে ওটাকে খুদকুশি বা আত্মহত্যা কয় কিন্তু কেউ ইচ্ছা করে আল্লাহর জন্য মরে তাহলে ওটাকে শহীদি মত কয় অনেক ব্যবধান এই শহীদি মতের জানাজা পাওয়া কঠিন এখন তবে ফিলিস্তিনে এখন শহীদি জানাজার মিছিল চলছে ফিলিস্তিনে শহীদি মরণের মিছিল চলছে যারা ইসরায়েলের মিসাইলের সামনে নিজেকে মুক্তান করে দাঁড়াইতেছে মরার জন্য দুনিয়ার স্বার্থ না আল্লাহ পাওয়ার আশায় আর আমাদের দেশের যে মত আমাদের দেশের মতগুলার ভিতরে বেশিরভাগ হলো মরণের সামনে চলে গেছে মাইয়াল টান অথবা মহিলা মরতে গেছে ছেলের টানে স্বামী মরে গেছে বউয়ের টানে বউয়ের প্রেমে বউ মারা গেছে স্বামীর প্রেমে স্বামী আরেক বিয়ে করছে হে মেয়েটি সুইসাইড করছে
আর আশ্চর্য মৃত্যু আমার সংগ্রহ আছে আশ্চর্য মরণ আমি পেপার কাটিং গুলো রাইখা দিছি শক করে সেটা হলো কই নায়ক সালমান শাহ মারা গেছে হের প্রেমে দূরদেশের আরাক নারী মরে গেছে জীবনে সালমান শাহরে ছয়ে দেখছে না তার অভিনয় শুনেই তার ভক্ত অবশ্য দূর থেকে ভক্ত হয় এটা আমার বিশ্বাস হয় কারণ দূর থেকে আমাদের ওয়াজের ভক্ত যদি হয় যে ওয়াজ শুনবে সে ওয়াজের ভক্ত হয় না আমি টাঙ্গাইলে গেছি মাহফিলে চরে যমুনার চরে মাহফিলে গেছি এক বুড়া ধাক্কা ধাক্কি করে আইসা আমার লাগে মুসাফা করতে আইসা লাঠি হাতে আমার এই তোর সাথে মুসাফা করতে এত ধাক্কা ধাক্কি করে লাগে করে আমি তো আউলায় গেছি হ্যাঁ কথা শুনি আমার ধমক দিছে এই রাস্তা ছাড়ো না মুসাফা করতে তো চাচা মুরব্বী মানুষ আইসা আমাকে বলতেছে এই তুই যখন এক বছর জেলে ছিলি আমি তোর জন্য 65টা রোজা রাখছি আমি তাকায় তাকায় তার বক্তব্যের ঢং শুনতেছিলাম আর আমার চোখের পানি পড়তেছিল শুকরিয়ার পানি তুই জেলে ছিলি তোর জন্য 65টা নফল রোজা রাখছি আল্লাহ যেন তোরে সুস্থ করে দেয় আমি সেই ভক্ত তোর আমি এই চরের বাইরে যাই না নাতিরা আমারে মোবাইল কিনা দিছে রাতের বেলায় তোর বয়ান শুনে আমি ঘুমাই অবসর সময়ে তোর বয়ান শুনি এ কারণে এই বৃত্ত বদনে তোর জন্য নফল রোজা রাখছি সারা বছর আমার ঘরের মানুষ রোজা রাখছে আমিও তোর লগে মুসাফা করতে পারুম না আমি উনাকে জড়ায়া ধইরা যখন কাঁদতেছিলাম তো উনি বলতেছিল দেখ রে তোর এই কান্নার জন্য তোরে ভালোবাসি না হাসরের মাঠে যদি সামনে পায়া যাস তাহলে কিন্তু আমাকে ছাইরা দিস না আলেম হিসেবে তোকে ভালোবাসি এটাও একটি ভালোবাসা আমি পেপার কাটিং রেখে দিছি সেই পুরানা হে সালমান স্যার আত্মহত্যা হে তো মরছে মরছে হের সাথে তার মৃত্যুর খবর পেয়ে নারীও মারা গেছে এমনও মরণের খবরও তো আছে আমাদের ঢাকাতে আমি আর একটা মৃত্যু সংবাদ পেয়েছি এক নায়িকার বিয়ে হয়েছে পরে আমাদের এক বড় ধনীর এক ছেলে আত্মহত্যা করছে এই নায়িকার সাথে এর মেসেঞ্জার যোগাযোগ অনলাইন যোগাযোগ ছিল যখন বিয়ে হয়ে গেছে সে নিজের মাথায় গুলি করে নিজে মরে গেছে কেন হ্যাঁ রে ও মুখে বিয়ে করতে পারলাম না রে মরে গেছে নায়িকার জন্য অনেকে মরে নায়কের জন্য অনেকে মরে প্রেমিকার জন্য অনেকে মরে প্রেমিকের জন্য অনেকে মরে দলের জন্য অনেকে মরে 500 টাকার নোট পায়া মারকার জন্য অনেকে গুলি খায়া মরে কিন্তু কিছু আছে ধর্মের জন্য মরে নবীর জন্য মরে ইসলামের জন্য মরে কোরআনের জন্য মরে তাহজিব তামাদ্দুন হেফাজতের জন্য মরে যারা ইসলামের তাহজিব আর তামাদ্দুনকে রক্ষার জন্য মরে এরা হলো শহীদ ইমাম যেমন ফিলিস্তিনিরা মরতেছে আমি আমার আলোচনায় বলি অপেক্ষা করো ওই দিন বেশি দূরে না যেই রকম ধর্ম শূন্য নিজেরা নিজেদের সমাজকে মানাচ্ছ আজকে যেমন গাজ্জা ফিলিস্তিনকে ঘিরে রেখেছে ইসরায়েল তোমাদের কেউ কেউ ঘিরে রেখেছে যদি প্রস্তুতি না রাখতে পারো তাহলে হয়তো ইমান হারাইবা নয়তো কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে যাবা এ কারণে ওই সময় ফিলিস্তিনিদের জন্য তোমার ধর্মের উপরে কেউ যদি আক্রমণ করে তোমার তাহজিব তামাদ্দুনের উপরে কেউ যদি আক্রমণ করে তোমার মুসলিম দেশের মুসলমানিত্ব কেউ যদি কেড়ে নিতে চায়
তখন তুমি মরার জন্য তৈয়ার হবে দিন বিদায় করার জন্য তৈরি তুমি থাকবে না এই মরণটার নাম হলো শহীদি মরণ নারে এই শহীদি মরণ এই শহীদি মরণের জন্য নবীরা দোয়া করছে নবীরা জান্নাতের পয়লা সারির লোক এই শহীদি মরণের জন্য কার দোয়া করেছে উমরও দোয়া করেছে আল্লাহু আকবার জোরে বলেন এবং হযরত উমরের তো মসজিদের জায়নামাজে দাঁড়ানো অবস্থায় শাহাদাত নসিব হইছে আল্লাহর রাসূল দোয়া করেছে শহীদি মরণের জন্য اللهم ارزقني شهادة في سبيلك حضرت عمر دعا করেছেন واجعل موتي في بلد رسولك عجب একটা দোয়া আশ্চর্য রকমের একটা দোয়া حضرت عمرের দোয়া হলো اللهم ارزقني شهادة في سبيلك ওগো আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দান করেন সামনে সাথে লাগাইতেছে ওগো আল্লাহ আমাকে মদিনায় মরণ দান করেন কারণ হযরত উমরের জানা আছে মদিনায় মরলে মদিনায় দাফন হমু মদিনায় দাফন হইলে নবীর কাছাকাছি থাকমু আল্লাহু আকবার মরণের কিছুদিন আগে হযরত উমর যখন আঘাতপ্রাপ্ত হলেন মরজে মউতের এই দুই তিন দিন যখন হযরত উমর রক্ত ঝরতেছে আর মৃত্যুর অপেক্ষা করতেছেন ওই সময় শুধু মদিনায় শোয়ার দান্দানা দান্দাটা আরেকটু বাড়ছে এবার আব্দুল্লাহ ইবনে উমরকে বলে আব্দুল্লাহ ইবনে উমর যাও উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও যায়া বলো হুজরায় আয়েশা হযরত আয়েশা সিদ্দিকা নিজের জন্য যে কবরের জায়গাটা রাখছেন যে স্বামী আর বাবার পাশে তিনি ঘুমাইবেন যদি ওই জায়গাটা আমাকে দেয় তাহলে আমি নবীর পাশে শুইতাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর উম্মুল মুমিনিনের কাছে যায় বলে আপনার কাছে বাবার দরখাস্ত হলো আপনার জায়গাটা যদি বাবারে দিতেন তাহলে বাবা নবীর পাশে শুইত হযরত আয়েশা সিদ্দিকা বলে আব্দুল্লাহ ইবনে উমর রাসূলের পাশে শোয়ার মতো শান উমরেরই আছে আমি আয়েশার নাই যাও তোমার বাবাকে নিশ্চিত করো আমি রাজি আছি আমার জায়গাটা তোমার বাবাকে দিয়ে দিব হযরত উমর মৃত্যুর আগ দিয়া বলে আব্দুল্লাহ রে উম্মুল মুমিনিন ইজাজত দিছে তারপরেও সরাসরি নিয়া আমার কবরে শোয়াবি না ওকে হয়তো আমি জীবিত খলিফাতুল মুসলিমিন খলিফার সিদ্ধান্ত খলিফার মন রক্ষা করা সাধারণ মানুষের জন্য ওয়াজিব যদি এমন হয়ে থাকে আমিরুল মুমিনিন হওয়ার কারণে আমাকে ইজাজত দিতে হবে না আমি মরা গেলে আমার লাশটা সাজায়া জানাজা হয়ে গেলে আবার হযরত আয়েশার ঘরের কাছে যাবে যায়া পুনরায় অনুমতি চাইবি আব্বা বলছেন লাশ সাজায় আবার আপনার কাছ থেকে অনুমতি লইতে এখন যদি আপনি অনুমতি দেন উমরকে এখানে দাফন করা হবে অন্যথায় জান্নাতুল বাকিতেও কবর রেডি করা হয়েছে কারণ বাবা তো তখন আমিরুল মুমিনিন ছিল এখন তো আর বাবা আমিরুল মুমিনিন না ইচ্ছা করলে আপনার সিদ্ধান্ত আপনি পরিবর্তন করতে পারেন হযরত উম্মুল মুমিনিন বলে আব্দুল্লাহ আবার কেন কথা বলতেছো আমি না বলেছি বাবার পাশে উমরকে মানায়
নবীর পাশে উমরকে মানায় তাকে এখানে শুইয়ে দাও হযরত উমর হেথায় দাফন হয়ে গেলেন মদিনায় মরার দোয়া করতেন রাসূলের কাছে শোয়ার জন্য শাহাদাতের দোয়া করতেন আল্লাহর জান্নাতের দস্তুরখান বিনা হিসাব পাওয়ার জন্য হাবিবে কিবরিয়া নবী শাহাদাতের দোয়া করতেন নবীজি এমন দোয়া করতেন আয় আল্লাহ আমাকে তুমি বারবার শহীদ হওয়ার সুযোগ দিও সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল আল্লাহর দ্বীনের জন্য যদি কারণ শাহাদাত হয় সে মরণ মরা নয় সে জীবিত হইয়া যায় ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون جرى شهيدي موت من جاي تدري مرا بلا نشد تدري منتم من قرى نشد এখানে যত ভালো মানুষ গেছে তারা শহীদি মরণের দোয়া করছে আয় আল্লাহ শহীদি মরণ দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবায়ে বখাব খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবায়ে বখাব খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও প্রতিটা মুমিন তার দুয়ার ভেতরে বলবে ওগো আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক এ কারণে ফিলিস্তিনের মায়েরা তাদের শহীদ সন্তানকে যখন দাফন করতেছে হাসতেছে বাবা শহীদ সন্তান কোলে করে গুরুস্থানের দিকে যাইতেছে হাসি মুখে যাইতেছে আর আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে ছেলেটা তোমার আকসার জন্য কুরবানি দিলাম মা বাবা সব শহীদ হয়ে গেছে এতিম বাচ্চা বাবা মার কবরের উপরে গড়াগড়ি করে কাঁদতেছে আর বলতেছে আমার পরিবারকে তোমার আকসার জন্য কুরবানি দিলাম এই যে জীবন এ শহীদি মরণ এটা এমন মরণ যে এই মরণ যদি কারোর নসিবে হয়ে যায় সে বিনা হিসাব আল্লাহর জান্নাতি হয়ে যায় এ কারণে উম্মতের উলামায়ে কেরাম শাহাদাতের তৈয়ারি রাখে জেল জুলুম হুলিয়া আর গুলি আর ফায়ারের মৃত্যুতে কোনোদিন ইমানদার সিদ্দিকিন সালেহিন উলামায়ে কেরামের ইমানকে স্তব্ধ করা যাবে না কারণ তারা জানে এ রাজপথে দিনের জন্য যারা মরে তারা জান্নাতের দরওয়াজা খুইলে মরে দরজা খুইলে মারা যায় সুতরাং ফিলিস্তিন যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যারা সংসদে নিন্দা আইন পাশ করেছেন
আরো ধন্যবাদ জানাবো আমাদের এই মুসলিম দেশের মিল্লাতের যে সকল যুবকের হৃদয়ের ভিতরে শাহাদাতের তামান্নার আগুন দাউ দাউ করে জ্বলছে আকসা রক্ষার জন্য আর মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জন্য দরজা খুলে দিলে তারা আপনাদের শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায় করবে আল্লাহ কবুল করুক এই চেতনা এ বাসনা এ কামনা এটা ঈমান এটা কি জোরে বলেন আর জোরে আওয়াজ করে বলেন এটার নাম কি জোরে বলেন ঈমান তাহলে বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে তাদের এক নাম্বার নবীগণ দুই নাম্বার সিদ্দিকগণ তিন নাম্বার শহীদগণ চার নাম্বার হলো ওলিগণ ওলি না হয়ে আল্লাহ তাআলা মরতে মানা করছে কারণ ওলিদের ভয় নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এ চার গ্রুপের বাইরে যে যে মারা যাবে তার হিসাব দিতে হইবে আর আল্লাহর রাসূল বলেন মান কুসিবা হুযিবা যার হিসাব হইব সে তো যুগের আগুনে পড়ে যাইব চার গ্রুপের বিনা হিসাব জান্নাত এক গ্রুপে নাম লেখানোর সুযোগ নাই কিন্তু ওলি হওয়ার সুযোগ আছে শহীদ হওয়ার সুযোগ আছে সিদ্দিক হওয়ার সুযোগ আছে তিনটা বিনা হিসাব জান্নাতের দরজা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা থাকবে তো আমরা সে পথে চলতে নিজেকে সব সময় তৈয়ার রাখব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আর সামনে বাড়ছি না আজকের মতো এই পর্যন্তই জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কুছ হোগা তেরে করম সে হি হোগা এ পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখেই আল্লাহ তাআলার কাছে কামনা করছি সিদ্দিকদের পথে শহীদদের পথে সালেহিনদের পথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে চলবার তৌফিক দান করুন চিল্লায়া জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন আর কেউ নাই হ্যাঁ শহীদুল তো চলে গেছে দোয়া কার দোয়া মুরব্বিরা কেউ করেন আমি তো হ্যাঁ সবাই ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার রাব্বুল আলামিন কবীরদের ইলহামে একটা মাদ্রাসায় ইয়া আল্লাহ দুটি হাত ভিক্ষুকের মতো আমরা মাহফিল শেষে বানায়া ধরেছি জিন্দেগীর যত গুনাহ আমরা করেছি ও আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপানাহকে পানাহ দাও বেরুজিকে রুজি দান করো যা কিছু আলোচনা হয়েছে সহি সহি কথাগুলোকে বুঝার আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন ওগো আল্লাহ উলামা হযরত যারা বসে কথা শুনেছে তাদের ইলমে আমলে বরকত দান করো
বুড়াদেরকে হযরত আবু বকর বানায়া দাও যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাপ নাই যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও যাদের পিতামাতা আছে হায়াত বানায়া দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন হে আল্লাহ রিজকে হালালের ভিতরে বরকত দাও ব্যবসা বাণিজ্যে বরকত দান করো চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করো আল্লাহ দূর থেকে সফর করে যারা গোলামের এ পর্যন্ত হাজিরা দিয়েছে ইয়া আল্লাহ মুহাব্বতের টানে যারা ছুটে এসেছে বসে কথা শুনেছে গভীর রাত পর্যন্ত সকলকে উত্তম জাযা উত্তম বদলা তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন বন্দিশালায় বন্দি ওলামাদেরকে মুক্ত করে দাও মজলুমদের জন্য মদদ পাঠায় দাও এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ এলাকাবাসীকে ভরপুর খেদমত করার তৌফিক দান করো যত খায়ের যত কল্যাণ সব তুমি আমাদেরকে নসিব করো যত অকল্যাণ তার থেকে ধরে ধরে আমাদেরকে তুমি রক্ষা করো হেফাজত করো রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য মদত পাঠায় দাও রব্বুল আলামিন তাদেরকে নুসরত দান করো আল্লাহ আসমানের নুসরত পাঠায় দাও যত কল্যাণ যত মঙ্গল সব দাও যত অকল্যাণ আছে তার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও اللهم إنا نستعينك على طاعتك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجنين الوفد المتقبلين